সালামু আলাইকুম। আজ আমরা সম্রাট শাহজাহানের আমল নিয়ে আলোচনা করব। জাহাঙ্গীরের মৃত্যুর পর যুবরাজ খুররম নানা বাধা অতিক্রম করে 1628 সালে শাহজাহান নাম ধারণ করে মোগল সিংহাসনে বসেন। একজন জনপ্রিয় সম্রাট রূপে তিনি ইতিহাসে খ্যাতি অর্জন করেন। তার শাসনামল মোগল ইতিহাসের স্বর্ণযুগ বলে বিবেচিত, না শাসনের কারণে না, মূলত স্থাপত্য শিল্পের জন্য সেটা বলা হয় স্বর্ণযুগ। কারণ তার তাজমহল নির্মাণের কারণে কিন্তু হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে ওঠে। সেনাধ্যক্ষ হিসেবে তিনি দক্ষতার পরিচয় দেন, তার বাবার আমলেই দেন। তার আমলে আহমদনগর, বিজাপুর, গোলকুণ্ডা মোগল আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সিংহাসনে বসার পর তিনি কয়েকটি জটিল সমস্যায় আপত্ত হন। প্রথমে তাকে দুটি বিদ্রোহ দমন করতে হয়। একটা হচ্ছে বুন্দেলখণ্ডের রাজপুত নেতা জুঝর সিংহ ও দাক্ষিণাত্যের আমির লোদিন খান লোদির বিদ্রোহ, মানে আমির খান লোদির বিদ্রোহ। শাহজাহান জুঝর সিংহকে পরাজিত করে মনসবদার নিযুক্ত করে, কিন্তু 1635 সালে পুনরায় বিদ্রোহ করলে তাকে হত্যা করা হয়। 1628 সালে জাহান লোদি ইব্রাহিম পরাজিত হয়ে কালিঞ্জরে পালিয়ে যান, সেখানেই মারা যায়। তিনি পর্তুগিজদের দমন করে হুগলি দখল করে। এটার একটা বড় কারণ ছিল, শাহজাহান যখন তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করছিল তখন পর্তুগিজরা তাকে যে আশা বা যে সাপোর্ট দেওয়ার কথা ছিল সে সাপোর্টটা দেয়নি। এই জন্য হচ্ছে পর্তুগিজদের প্রতি তার একটা ক্ষোভ ছিল। প্রশাসনের প্রতিটি বিভাগ নিজে তদারকি করতেন। তার আমলে সর্বপ্রথম পশ্চিম এশিয়া ও ইউরোপের সাথে ভারতবর্ষের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। তিনি স্থাপত্য শিল্পে বেশ উন্নতি সাধন করেন। ময়ূর সিংহাসন, তাজমহল, শিল্পালঙ্কারের অনন্য কীর্তি। শাহজাহানাবাদ নামে একটি নতুন নগর তৈরি করেন, যেটা হচ্ছে বর্তমান নয়া দিল্লি। ধন সম্পদের প্রাচুর্য, আড়ম্বর, ঐশ্বর্য, স্থাপত্য শিল্পের চরম উৎকর্ষ, ব্যবসা বাণিজ্য উন্নতির কারণে শাহজাহানের রাজত্বকাল গৌরবের শিখরে উন্নীত হয়েছিল। তবে এই জাঁকজমক ও অতিরিক্ত ব্যয়ের অন্তরালে মোগল সাম্রাজ্য পতনের বীজ অঙ্কুরিত ছিল বলে মনে করা হয়। পর্তুগিজদের দমন। পর্তুগিজরা প্রথমে বাংলার সাতগাঁও নামক স্থানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। ক্রমে তারা হুগলিতে ব্যবসা সম্প্রসারণ করে। জাহাঙ্গীরের সময় তারা দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে। শুল্ক ফাঁকি, কৃষকদের উপর অত্যাচার, বলপূর্বক খ্রিস্টান বানানো সহ নানা ধরনের অপকর্মের সাথে তারা জড়িয়ে পড়ে, যার ফলে শাহজাহান তাদের শাস্তি দিতে চায়। এছাড়াও শাহজাহান যখন পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে তখন হচ্ছে পর্তুগিজরা তার সাথে বিশ্বাসঘাতকতা করে। 1632 সালে সুবাদার কাসিম খান পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করে পরবর্তীতে শাহজাহান তাদের শান্তিপূর্ণ বসবাসের অনুমতি দেয়। আপনারা আমাদের সুবেদারের শাসনের যে ইতিহাসটা রয়েছে সেটা দেখতে পাবেন। এটা শাহজাহানের সাম্রাজ্য বিস্তার নীতি। শাহজাহান দাক্ষিণাত্যে মোগল সাম্রাজ্য বিস্তারের জন্য সমধিক প্রসিদ্ধ। মোটামুটি অনেকেরই অভিযান ছিল হচ্ছে দাক্ষিণাত্যে। তার দাক্ষিণাত্য অভিযানের প্রধান লক্ষ্য ছিল হচ্ছে আহমদনগর রাজ্য জয়। এ সময় আহমদনগরের মন্ত্রী ফতেহ খা নাবালক রাজার পরিবর্তে রাজ্য শাসন করত। 1631 সালে মোগলরা আহমদনগরের দৌলতাবাদ দুর্গ আক্রমণ করে। ফতেহ খার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে, দুর্গের পতন হয়। আহমদনগর মোগল সাম্রাজ্যমুক্ত হয়। নাবালক সুলতান হোসেন শাহ যাবজ্জীবন গোয়ালিগর দুর্গে বন্দী জীবন কাটে, মানে সারা জীবন এই দুর্গে বন্দী ছিল। পরবর্তীতে শাহজাহান গোলাকুণ্ডা ও বিজাপুর রাজ্য জয় করে। 1636 সালে পুত্র আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের শাসক নিয়োগ করা হয়। দাক্ষিণাত্য প্রদেশকে খানদেশ, বেরার, তেলেঙ্গানা ও দৌলতাবাদ এই চারটি অঞ্চলে বিভক্ত করা হয়। মোগলরা সেখান থেকে বছরে প্রায় কয়েক কোটি টাকা রাজস্ব পাইত। এবারে শাহজাহানের উত্তর পশ্চিম সীমান্ত নীতি। জাহাঙ্গীরের সময় কান্দাহার মোগলদের হাতছাড়া হয়। শাহজাহান তা পুনরুদ্ধারের চেষ্টা করে। এই জন্য শাহজাহান আগের মতো কূটকৌশলের আশ্রয় নেয়। কান্দাহারের তৎকালীন শাসক আলী মর্দানকে অর্থ দ্বারা বশ করে কান্দাহার দখল করে। আলী মর্দান দিল্লিতে আসলে মোগল দরবারে তাকে বেশ সম্মান করা হয় এবং তাকে কাশ্মীর ও কাবুলের শাসক নিয়োগ করা হয়। 10 বছর কান্দাহার মোগলদের দখলে ছিল। 1648 সালে পারস্যের শাহ আব্বাস কান্দাহার অবরোধ করে। শীতকালে তুষারপাতের ফলে শাহজাহান যথাসময়ে সামরিক সাহায্য না পাঠানোর কারণে এই কান্দাহারটা আবার মোগলদের হাতছাড়া হয়ে যায়। মধ্য এশিয়ায় দেখুন, শাহজাহান অভিযানের পরিকল্পনা নেয়। 1646 সালে যুবরাজ মুরাদের নেতৃত্বে বল্খ ও বাদাখশান দখল করে, কিন্তু সেখানকার আবহাওয়া প্রতিকূল হয়। মুরাদ বাবার ইচ্ছার বিরুদ্ধে আগ্রায় ফিরে আসে। এরপর প্রধানমন্ত্রী সাদুল্লাহ ও পুত্র আওরঙ্গজেবকে পাঠানো হয়, কিন্তু দুর্ধর্ষ উজবেকদের তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। মধ্য এশিয়া উজবেকিস্তানের যেই লোকেরা ছিল, বাধ্য হয়ে তারা বল্খ ত্যাগ করে। এক্ষেত্রে রাজকোষের প্রচুর অর্থ নষ্ট হয়। স্থাপত্য শিল্প, এটা ছিল শাহজাহানের অন্যতম একটা বিষয়। মধ্যযুগের ভারতবর্ষের মোগল ইতিহাসে শাহজাহানের রাজত্বকাল স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়, কারণ হচ্ছে স্থাপত্য শিল্পের কারণে।
এ সময় ভারতের সকল দিক থেকে উন্নতি হয়েছিল, প্রকৃতপক্ষে স্থাপত্য শিল্পের জন্যই হচ্ছে এই সময়টাকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। জাহাঙ্গীরের আমলে যেমন চিত্রশিল্পের অভাব নিয়ে উন্নতি হয়েছিল, শাহজাহানের আমলে স্থাপত্য শিল্পে মণিমুক্তার ব্যবহারের কারণে এই শিল্পটাকে হচ্ছে অনন্য এক বৈশিষ্ট্য তুলে ধরেছিল। বলা হয়ে থাকে তাজমহলের মধ্যে এমন কিছু পাথর দেওয়া হয়েছিল যেটা শাহজাহান মানে দূর থেকে মানে নিজের বাসা থেকে বসে আয়নার মতো করে বা বর্তমান সিসি ক্যামেরার মতো করে সব দেখতে পারতেন। উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ, এটা খুবই গুরুত্বপূর্ণ শাহজাহানের আমলে। 1657 সালে শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়ে, গুজব ছড়িয়ে পড়ে যে তিনি মারা গেছে। এমন অবস্থায় পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে বিরোধ দেখা দেয়। শাহজাহানের বড় ছেলে দারাকে মানে শাহজাহান তার বড় ছেলে দারাকে সিংহাসনের জন্য মনোনীত করে। এর ফলে হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শুরু হয়, কারণ দারার চেয়েও কিন্তু যোগ্য শাসক ছিল। এখন মূলত তিনটা কারণে এই যুদ্ধ সংঘটিত হয়। এক নম্বর হচ্ছে সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব, কারণ মোগলদের সিংহাসন লাভের কোনো উত্তরাধিকার নীতি ছিল না, এই জন্য সিংহাসন নিয়ে হচ্ছে ভাইয়ে ভেয়ে মারামারি আগেও হইতো। ভাইদের মধ্যে দারার অশুভ আচরণ, কারণ হচ্ছে শাহজাহানের অসুস্থতার কথা দারা বাহিরে প্রচারই করতে দেয় নাই। আর তিন নম্বর হচ্ছে দারার প্রতি শাহজাহানের অন্ধ ভালোবাসা। আর শাহজাহানের সন্তান যারা ছিল, দেখেন দারা শিখ, এ ছিল শাহজাহানের সবচেয়ে প্রিয়। পাঞ্জাব মুলতান ও এলাহাবাদের শাসক ছিল, সবসময় পিতার আদেশ অনুসারে চলতেন, বিদ্বান বিদ্যোৎসাহী, ধর্ম সম্পর্কে উদার ছিলেন। ধর্ম সম্পর্কে উদার বলতে আসলে কি, ধর্ম সম্পর্কে শিথিল থাকা আর কি, ধর্মকর্ম এতটা পালন না করা বোঝায়। সুজা বাংলার শাসক ছিলেন, মদ ও নারীর প্রতি তার আসক্তি তার সর্বনাশ ডেকে আটে, তবে রাজ্য শাসনে তিনি দক্ষ ছিলেন এবং তার আমলে বাংলা বেশ উন্নতি হয়। আওরঙ্গজেব দাক্ষিণাত্যের শাসক ছিলেন, আর যেখানে দাক্ষিণাত্য ছিল সবচেয়ে প্রতিকূল অঞ্চল, বিদ্বান সাহসী তেমনি দূরদর্শী ছিলেন, আর শাসনতান্ত্রিক সব দিক থেকে হচ্ছে আওরঙ্গজেব যোগ্য ছিল। ইভেন মুসলিম হিসাবে বেশ ভালো, ইসলামের নিয়মগুলো কিন্তু তিনি মেনে চলতেন। মুরাদ সবচেয়ে ছোট ছেলে ছিলেন এই গুজরাটের শাসক, সাহসী ছিলেন কিন্তু অনেকটা শাহ সুজার মতো হচ্ছে নারী মদের প্রতি মানে আসক্তি তাদের হচ্ছে পতনের কারণ হয়ে দাঁড়ায়। জাহানারা রোশনা, এই উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধের সময় এই দুই কন্যার ভূমিকা লক্ষণীয়। জাহানারা বাবা ও বড় ভাই দারার পক্ষ নেয়, আর রোশনারা আওরঙ্গজেবের পক্ষ নেয়। শাহজাহানের অসুস্থতার সময় দারা আগ্রায়, সুজা বাংলায়, আওরঙ্গজেব দক্ষিণাত্যে ও মুরাদ গুজরাটে উপস্থিত ছিল। স্বভাবতই দারা বাবার অসুস্থতার সুযোগে শাসনভার গ্রহণ করে তিন ভাইয়ের আগ্রায় আসার পথ বন্ধ করে দেয়। এমনকি রাজধানী থেকে কোনো সংবাদ যাতে ভাইদের নিকট পৌঁছাতে না পারে সে ব্যবস্থাও করে। রোশনারার মাধ্যমে আওরঙ্গজেব এই সংবাদ পান যে দারা শাসন ক্ষমতা গ্রহণ করেছে। এই সংবাদ সব শুনে সব ভাই মনে করেছে আসলে বাবা মারা গেছে আর দারা হচ্ছে সিংহাসনে বসছে। ফলে সবাই দারাকে পরাস্ত করার জন্য যায়। প্রথমে সুজা নিজেকে বাংলার সম্রাট বলে ঘোষণা করে, তিনি বিহার দখল করার জন্য আগ্রায় যায়। এদিকে মুরাদ গুজরাট নিজেকে সম্রাট বলে, কিন্তু আওরঙ্গজেব কোনো ঘোষণা না দিয়ে মানে প্রকৃত সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। সুজা আগ্রায় অগ্রসর হয়ে আওরঙ্গজেব সেনাবাহিনী নিয়ে উত্তর ভারতে যায় ও 1658 সালে মুরাদের সাথে সাক্ষাৎ করে। মুরাদের সাথে একটা চুক্তি হয় যে দুজনে তারা দুজনে মিলে হচ্ছে ইয়াকে মেরে ফেলবে, দারাকে পরাজিত করে সাম্রাজ্য ভাগ করে নেবে। দারা তার ছেলে সুলেমানের নেতৃত্বে একটা সেনাবাহিনী নিয়ে সুজার বিরুদ্ধে পাঠায়। 1658 সালে সুজা পরাজিত হয় এবং বাংলায় ফিরে আসে। মানে বাংলা থেকে গিয়ে আসলে দিল্লি দখল করা তো আসলে সহজ ছিল না। দারা যশবন্ত সিং ও কাসিম খান নেতৃত্বে অপর একটি বাহিনীকে আওরঙ্গজেব ও মুরাদের বিরুদ্ধে পাঠায়। তাদের মনোমালিন্যের কারণে আওরঙ্গজেব ধর্মাট নামক স্থানে এই বাহিনীকে পরাজিত করে, ফলে তার সামরিক খ্যাতি বহুগুণে বৃদ্ধি পায়। সম্মিলিত বাহিনী আগ্রার নিকটবর্তী সামুগড় নামক স্থানে উপস্থিত হয়। দারা প্রায় 50,000 সেনা নিয়ে সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হয়। মনে রাখতে হবে যে দারার সেনাদের মধ্যে শৃঙ্খলার অভাব ছিল, তা সত্ত্বেও দারা খুব ভালোভাবে যুদ্ধ করে, রাজপুত্রা দারার পক্ষে যুদ্ধ করে, কিন্তু আওরঙ্গজেবের যুদ্ধ কৌশলের সামনে তারা পরাজিত হয়। দারা পাঞ্জাবে পালিয়ে যায়, আওরঙ্গজেব আগ্রা দুর্গ অবরোধ করে। বাবার অনুরোধ উপেক্ষা করে আওরঙ্গজেব আগ্রা দখল করে, শাহজাহানকে নজরবন্দি রাখা হয়। শাহজাহান পরে বলছিল মমতাজের কবর দেখার জন্য, বলছিল না এভাবে হবে না। আগ্রা থেকে আওরঙ্গজেব দিল্লি যাত্রা করে, মথুরার কাছে সে কৌশলে মুরাদকে বন্দি করে। দেখেন যে মুরাদের সাথে তার সন্ধি হয়েছিল তাকে বন্দি করে। 1661 সালে মুরাদ হচ্ছে দেওয়ান আলী নামে একজনকে হত্যা করে, এই অভিযোগে মুরাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইতিমধ্যে সুজা পুনরায় সেনা সংগ্রহ করে, আওরঙ্গজেব আগ্রা দখল করে সুজার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে। 1659 সালে খানোয়ার যুদ্ধে সুজা সম্পূর্ণরূপে পরাজিত হয়, সেটা হচ্ছে আপনার
আগে পরাজিত হয়েছিল দারার কাছে, পরবর্তীতে আওরঙ্গজেবের কাছে পরাজিত হয়। তার সেনাপতি মীর জুমলা সুজার পশ্চাৎ মানে সুজাকে আক্রমণ করে বাংলা ত্যাগ করে সুজা হচ্ছে আরাকানে পালিয়ে যায়। কিছুদিন পর হচ্ছে সুজাকে সেখানে হত্যা করা হয়, আরাকানের রাজা সেখানে হত্যা করে। মূলত এইটাই ছিল রাজনীতির খেলা, এখানে উদারতার কোনো সুযোগ নেই, যে ক্ষমতা দখল করতে পারে সে, কারণ অযোগ্য লোক যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু সেটা জনগণের জন্য কিন্তু প্রবল মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দারা পাঞ্জাব থেকে পারস্য যাত্রা করে পথে জিওন খান নামে এক আফগান নেতা তাকে ধরিয়ে দেয়। বন্দি অবস্থায় দারাকে দিল্লিতে আনা হয়। 1659 সালে তাকে ধর্মদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এইভাবে চরম প্রতিকূলতার মধ্যে আওরঙ্গজেব ক্ষমতায় বসেন এবং 1666 সালে শাহজাহান মারা যান। তো এই ছিল শাহজাহানের আমল, যেই আমলে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধটাই হচ্ছে বড় ফ্যাক্ট। আমরা কেবল তাজমহল আর ময়ূর সিংহাসনের দিকটা দেখলে হবে না, আর মনে রাখতে হবে এই জিনিসগুলো তৈরি করার জন্য মানে তৈরি করার ক্ষেত্রে যে খরচ, এর ফলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে কিন্তু ব্যাপক সংকট দেখা দেয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।